বন্ধুরা, দিদি ভাইরা, দাদা ভাইরা কেমন আছেন সবাই? নমস্কার। আর এখন বাজে 4:30, এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেরি হয়ে গেছে, বিকালে থেকে ভিডিওটা শুরু করছি, এখন 4:30 বাজে। আর আজকে কি বলেন তো, আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, দাদা ভাইরা আজকে কি বলেন তো, আজকে হচ্ছে নববর্ষের পয়লা বৈশাখ, বছরের ফার্স্ট দিন আজকে। আপনারা সবাই আমার প্রণাম নিবেন, আমার দিদি ভাইরা, দাদা ভাইরা সবাই আমার প্রণাম নিবেন। কেমন আছেন আপনারা সবাই? খুব এনজয় করেন, আনন্দ করেন? আর আমি তো বাড়িতে নেই, আমার ফ্যামিলির কাছে আমি নেই, তো আমি এখানে আছি, দিল্লিতে আছি একা একা। তো কদিন থেকে আমার শরীরটা খুব খারাপ, মানে 5-6 দিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম, তো সেখানে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম খেয়ে শরীরটা খুব খারাপ হয়েছে আমার, ঠান্ডা লেগেছিল, তারপরে জ্বর চলে এসেছে। আর ফেভারিট তো আজকে তো শাড়ি তো পরাই লাগে না, এই জন্য শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে বলবেন শাড়ি পরে? জামাতে আমাকে কেমন লাগে, আপনারা জামাতে দেখেন কেমন লাগে, আর শাড়ি পরে কেমন লাগছে বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটদের ভালোবাসা, যারা আমার থেকে বয়সে ছোট ভাই বোনেরা তাদের আমার ভালোবাসা, আর বড়দের প্রণাম জানাই নতুন বছরের, নতুন বছরের প্রথম দিনে। আর কদিন থেকে আমার শরীরটা খারাপ, আর দেখেন আমি নতুন বালিশ লাগিয়েছি, এই কালারটা আমার এটা খুব ভালো লাগে। তো এই কালারের নতুন বালিশটা আমি কোথায় দেখেছিলাম, একটা বোর হাতে দেখেছিলাম এখানে দিল্লিতে, তো এই দেখেন আমিও নিয়েছি, মাঝে মাঝে লাগাই। বন্ধুরা, তরকারিটা রান্না করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা রান্না করে নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর দেখেন দুধটা, গরম করা দুধটা, দুধ আছে ফ্রিজে রেখেছি, তো নষ্ট হয়ে যাবে, গরম পড়ছে তো ফ্রিজে রেখে দিন, এতো খারাপ হয়ে যাবে দুধটা। আর এত কাশি হয়েছে আমার, এত শরীর খারাপ, তার ঠিক নাই, শাড়ি পরে অতটা অভ্যাস নেই তো, তো কেমন কেমন লাগছে। চলেন, মাছটায় লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে, একটু হলুদ দিয়ে এলি, হলুদ লবণ মাখিয়ে নি মাছটাতে। দেখেন মাছটায় হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, ভাজা হবে, হয়ে যায় তেল, মাছ তেল জাতীয় জিনিস বেশি খেতে নেই। চলেন গ্যাসে, কড়াতে, গ্যাস কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিই, দুবার ভাজলে পরে হয়ে যাবে। তেলটা কড়াতে দিয়ে দিই, কড়া ভালোই গরম হয়ে গেছে। আর এই মাছটা ভাজতে গিয়ে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়। আর কড়াতে যখন দিব, তো দিদি বন্ধুরা, দিদি ভাইরা, তো মাছটা তেল পাতা করে ফোটে, তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা। আমার গ্যাস নাই তো, গ্যাস পড়ে যাচ্ছে তো, রান্না হবে কি করে, গ্যাস খতম। দেখেন গ্যাস কাজ করে এসেছে, সেদিন বন্ধুরা আমি গ্যাস ভরিয়ে চলে এসেছি, রান্না করতে করতে গ্যাস খতম হয়ে গেছিল, তো আমি গ্যাস ভরিয়ে চলে এসেছি। এবার তরকারিটা রান্না করে নিই, রান্নাটা করে নিয়ে দেখেন মাছগুলো ভাজছে, মানে একটা মাছ কড়াতে দিয়েছি আর গ্যাস খতম হয়ে গেছিল, তো গ্যাস ভরিয়ে চলে এসেছি, গ্যাস ভরিয়ে নিয়ে এসে রান্নাটা করে নিই। আর এই যে দেখেন এই মাছে এখনই তেল ফুটতে শুরু করে দিয়েছে, এই মাছগুলা কষা করে তেল ফোটে। তরকারিটা এখন করব, মাছটা আর ভাতটা আর একটা ভাজা ভুজি কিছু করব, সেটা তো রাতে হবে, যখন খাবো তখন করবো। তরকারিটা করে রাখি, ভাতটা যখন খাবো তখন পরে করবো। আর এটা হচ্ছে মাছের তেল, তো এটা একটু রান্না করে নিই, পেঁয়াজ কাটা দিয়েছি, বাকি খেতে ভালো লাগবে, হলুদ লবণ। তো বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন মাছগুলো তুলে নিচ্ছি,
আরেকবার দেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি বললাম না এই মাছে ভাজতে বেশি তেল লাগে না, দুনিয়ার তেল বেড়ায় মাছ দিয়ে। একবার হয়ে গেল ভাজা, তো আর কটা আছে তার কষ্ট এগুলো দিয়ে দিই। দুবার হবে, তার সঙ্গে দিলে ভাবে হতো না, ভালো ভাবে হয় না। একটু মাছটা ভালো করে না ভাজলে তরকারি খেতে ভালো লাগে না। মাছটা একটু মাছ মুছি করে ভেজে নিতে হয়, তেলেটা ভালো লাগে। তেলেখানে এইগুলো ভাজা হয়ে গেছে, তো আরেকবার দিয়ে দিলাম। আর এদিকে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু হলুদ লবণ দিয়ে বাটিতে করে বানিয়ে নিয়েছি। ভাবিও খেতে ভালো লাগবে। আমার মাছের তেল খেতে খুব ভালো লাগে, রুই মাছের তেল খেতে ভালো লাগে। বেগুন দিয়ে রান্না করলে, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে, রুই মাছের তেল খুব ভালো লাগে। মাছটা হোক ভাজা হোক, আর আমি তো মশলা পিষে নিয়েছি, আগে থাকতেই মশলাটা করে নিয়েছি। তো বন্ধুরা, আমার মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে, আবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি দেখেন। তো এবার ঝোলটা করে নেব, পেঁয়াজ দিয়ে রান্না করবো মাছ। দেখেন দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার ফড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এটা জিরি আছে কটা দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে একটা লঙ্কা বের করে নিই, আর দিয়ে দেবো দেখেন পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিই, কাঁটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটাও দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে। তো এবারে সবচেয়ে প্রথমে এবার মশলাপাতিগুলো দিয়ে নিই, বেশি ঝোল করবো না। প্রথমে দেবো দেখেন লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ। তারপরে দেবো জিরে, জিরে পাউডার দেখেন, এটা হচ্ছে জিরে পাউডার। ওই যেখানে মশলা বিক্রি হয় তো ওদের কাছে মিক্সচার মেশিন থাকে, এখানে দিল্লিতে বললে পরে পিষে দেয়। তো কালকে 20 টাকা জিরে কিনে, গোটা জিরে কিনে নিয়ে পিষে নিয়ে এসেছি, খুব ভালো করে পিষে দেয়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, প্যাকেটটা তো ভেজাল থাকে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা একটু শুকনো শুকনো হচ্ছে, একটু আমি পানি দিয়ে দেবো একটু খালি। লবণ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আবার দেবো হলুদ। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এরকম হলুদ গুঁড়ো। আমার ওই যেহেতু ক্যামেরা ধরার মানুষ হয়তো আমি নিজে নিজে করি, তো জন্য ভালো হয় না। চলো যা হয় তাই হয়। 5 মিনিট আমি পাকিয়ে নেবো মশলাটা। এবারে দেখেন এর মধ্যে যে মিক্সারে পিষে রাখা মশলাটা ওইটা দেবো। এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে, আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আর সরষে দিয়ে পেশানো আছে, মিক্সারে পিষে নিয়েছে। দেখেন এই মশলাটা আবার ঢেলে দিই। তো বন্ধুরা, আমার মাছের মশলার কষাটা হয়ে গেছে, এবার আমি পানি ঢেলে দেবো। একদম মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে আমার মাছের। একটুখানি চিনি দিয়ে দেবো, দেখেন চিনি একটুখানি দিয়ে দিচ্ছি। চিনি দিলে তরকারি মশলার যে আমরা মশলাটা বানাই তো মশলার যে ঝাঁজটা কেটে যায় তার খেতেও ভালো লাগে। তো আর আলু মালু আমি কিছুই দিইনি মাছে, পেঁয়াজের পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি মাছটা, ঝোল বানাবো অল্প করে। তো ততক্ষণ পানি ঢেলে দিই আমি, ফুটে উঠবে একটু, ফুটে উঠবে তো মাছগুলো দিয়ে দেবো। পানিটা ঢেলে দিলাম, তো এবার ঢেকে দেবো 5 মিনিট, একটা 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো। ঢেকে দিলাম ধিমি গ্যাসে করে, মধ্যম গ্যাস করে ঢেকে দিয়েছি। এটা যে মাছের মশলাটা ফুটুক ভালো করে,
ততক্ষণ আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার মশলাটা পেকে গেছে, জলটা ফুটে গেছে, যে জলটা দিয়েছিলাম মাছের জন্য ফুটে গেছে। দেখুন, আমার মাছগুলো দিয়ে দিই, মাছগুলো ঢেলে দিই, আর একবার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো। আমার মাছের ঝোল হয়ে গেল পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, মশলাপাতি দিয়ে। আর একটু ই ফেলে দেবো, দেখেন ধনির পাউডার ছড়িয়ে দিচ্ছি একটুখানি। ধনির পাউডার আগে তরকারি যখন হয়ে যায়, আদা হয়ে যায়, তখন দিতে হয়, তাহলে তরকারি খেতে ভালো হয়, স্বাদ লাগে। শুরুতে দিতে হয় না ধনির পাউডার, যখন তরকারিটা আপনি চড়াচ্ছেন, অনেকে তখনও দিয়ে যায়, অনেকে নামানোর কালে দেয় ধনির পাউডার, তখন খেতে ভালো লাগে, স্বাদ লাগে। চলেন আমার মাছের জলটা একটু ফুটুক। আমার মাছের ঝোল হয়ে গেছে, বন্ধ করে আর একটু ফুটবে, বন্ধ করে দেবো। দেখেন মাছের ঝোলটা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। ঢেকে রেখে দিই, ভাত তো পরে রান্না করব, যখন খাবো তখন রান্না করব। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। এবার সন্ধ্যে লেগে যাচ্ছে, তরকারিটা আগে রান্না করে রেখেছিলাম, বললাম মেহমান খাওয়া দাওয়া করতে আসবে, তো ভাতটাকে রেখেছি, আর একটা কিছু ভাজা করে নেব। আর আজ থেকে তো নতুন নতুন বছর আবার শুরু হয়ে গেল। নতুন বছরে আপনারা সব শুরু করেন, নতুন বছরে নতুন জীবন শুরু করেন, আবার স্বামী স্বামী নিয়ে, বাচ্চা বাচ্চা নিয়ে সবাই সুখে থাকবেন, দিদি ভাইরা ভালো থাকবেন। পিছনের বছরে যা হয়েছে, ভালো মন্দ খারাপ সব ভুলে গিয়ে, পিছে ফেলে আবার নতুন জিন্দগি শুরু করেন আজ থেকে। কথা বলতে বলতে ভিডিওটা এখানেই শুরু শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট। আবার কোনো নেক্সট ভিডিওতে, নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই আপনারা ভালো থাকবেন।